হ্যালো ভিউয়ার্স, দিস ইজ আলিম। ওয়েলকাম ব্যাক টু আদার নিউ ভিডিও। অ্যান্ড আজকের ভিডিওতে নতুন একটি মল সাইট নিয়ে আলোচনা করব। আর আজকের মল সাইটটিতে মোটামুটি প্রফিট পাওয়া যায়, সেক্ষেত্রে আপনার যদি ভালো লাগে তাহলে এই মল সাইটটি ব্যবহার করতে পারেন। আর আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে থাকি যে মাঝে মাঝে এমন গুরুত্বপূর্ণ মল সাইট আছে যেগুলোতে অনেক প্রফিট পাওয়া যায়, তো সেই মল সাইটগুলো আপনারা অবশ্যই লুফে নেবেন। যেমন আজকে বিকালে যে ভিডিওটি দিয়েছি, যে মল সাইটের ভিডিওটি দিয়েছি, সেই মল সাইটের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তো সেটি না দেখে থাকলে অবশ্যই আপনি সেই ভিডিওটি দেখে নেবেন। আচ্ছা, যাই হোক, তো সেম প্রসেসে এটি সাইন ইন করার জন্য বা সাইন আপ করার জন্য আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন একটি লিঙ্ক, বা অথবা গ্রুপে একটি লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে এই লিঙ্কের উপর চাপ দিয়ে এখানে একটি মেল অ্যান্ড পাসওয়ার্ড অ্যান্ড সেম পাসওয়ার্ড দিয়ে এখানে ব্যবহার করে এখানে সাইন আপের উপর চাপ দিবেন। সাইন আপ কমপ্লিট হলে, সাইন আপ কমপ্লিট হওয়ার পর আপনি অবশ্যই পাসওয়ার্ড অ্যান্ড মেলটি সেভ করে নেবেন। তারপর সেই পাসওয়ার্ড অ্যান্ড মেল দিয়ে আপনি সেটি লগ ইন করে নেবেন। দেন লগ ইন কমপ্লিট হলে আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। অ্যান্ড এখানে দেখে নেবেন, এখানে সকল কিছু রুলস বলা হয়েছে। আপনাকে ভিআইপি অন করতে হলে এখানে মাত্র $8 প্রয়োজন হবে, অর্থাৎ $8। মানে এই $8 থেকে আপনি পার ডে ইনকাম করতে পারবেন $2.5, মানে $2.5। ঠিক আছে, তো সেকেন্ড প্রসেসটি রয়েছে গোল্ড বা ভিআইপি টু যেটি রয়েছে, সেটি হচ্ছে আপনাকে এখানে ডিপোজিট করতে হবে $52, এবং এখানে পার ডে আর্ন করতে পারবেন $17, অর্থাৎ $17। সেম প্রসেস ভিআইপি টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন পর্যন্ত রয়েছে। তো যাই হোক, আমি বিষয়টা আর দেখাচ্ছি না, আপনারা কম বেশি এগুলো জানেন। এখানে আপনার টিম দেখতে পাবেন, অ্যান্ড টিমে আপনারা এ টু জেড দেখতে পাবেন, যে লেভেল ওয়ানে রয়েছে 12%, ভিআইপি লেভেল টু এ রয়েছে আপনার 2%, আর থ্রিতে রয়েছে 2%। ঠিক আছে, তো এখানে ভিআইপির উপর চাপ দিলে আপনার সামনে এইরকম ইন্টারফেস আসবে। অ্যান্ড এখানে দেখতে পাবেন আপনাকে ভিআইপিগুলো আনলক করার জন্য আনলকের উপর যদি আপনি চাপ দেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কত ডলার আপনার প্রয়োজন। যেমন এখানে ভিআইপি টু এর উপর যদি আমি চাপ দিই, সেক্ষেত্রে এখানে আমার আরও $44, মানে $44 প্রয়োজন হবে। ঠিক আছে, যদিও $52 লেখা রয়েছে, কিন্তু এখানে আমি ভিআইপি ওয়ান এখানে অলরেডি চালু করেছি, যার ফলে ওখানে আর $52 লাগবে না। এখানে সেম প্রসেস, আপনি ভিআইপি ওয়ানের উপর যে আনলক নাও লেখা থাকবে, আনলক নাও এর উপর চাপ দিলে আপনাকে দেখাবে আপনার কত ডলার প্রয়োজন হবে। তো যে ডলারের প্রয়োজন হবে, তারপরে যেখানে দেখতে পাচ্ছেন এখানে গোল্ড লেখা রয়েছে, এখানে চাপ দিবেন। তারপর এখানে যে রিচার্জ অপশন লেখা আছে, রিচার্জ অপশনের উপর চাপ দিবেন। রিচার্জ অপশনের উপর চাপ দেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন একটি TRC20 অ্যাড্রেস রয়েছে। অবশ্যই এই TRC20 অ্যাড্রেসটি আপনি ব্যবহার করবেন। তো এটিকে আপনি কপি করে নেবেন, অ্যান্ড কপি করার পর আপনি ব্যালেন্সে চলে যাবেন, এবং ব্যালেন্সে গিয়ে আপনার যে ডলার প্রয়োজন হবে, অর্থাৎ ভিআইপি ওয়ানের জন্য $8 প্রয়োজন হবে, আর ভিআইপি টু এর জন্য যদি সরাসরি ভিআইপি টু এ যেতে চান তাহলে $44 বা $12 প্রয়োজন হবে। তবে আপনি যদি ভিআইপি ওয়ান করার পর কাজ কমপ্লিট করে আপনি ভিআইপি টু অন করতে চান, সেক্ষেত্রে আপনার মাত্র $44 প্রয়োজন হবে ভিআইপি টু এর জন্য। তো যাই হোক, এই হচ্ছে আপনার ভিআইপি টু বা ওয়ান স্টার্ট করার প্রসেস। তো আমরা ভিআইপি ওয়ান বা ভিআইপি টু যদি চালু হয়ে যায়, আমরা টাস্ক যে অপশনটি রয়েছে এখানে চলে আসবো। এখানে আসলে এখানে আপনার টাস্কটি দেখতে পাবেন, অ্যান্ড টু কমপ্লিট লেখা রয়েছে থাকবে। আপনি টু কমপ্লিটের উপর চাপ দিলেই লোডিং হবে, অ্যান্ড আপনার টাস্কটি কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড কমপ্লিট হওয়ার পরবর্তীতে যে প্রসেসটি রয়েছে সেটি হচ্ছে উইড্রো। আমাকে কাজ করার পর অবশ্যই উইড্রো নেওয়াটা খুবই জরুরি, তাই আমরা সরাসরি উইড্রো অপশনের উপর চাপ দিব। অ্যান্ড এখানে দেখতে পাবে সর্বনিম্ন আপনার $1 হলে আপনি এখানে উইড্রো নিতে পারবেন। তো আমি 2.5 বসাই দিচ্ছি। অ্যান্ড এখানে পাসওয়ার্ডটি অবশ্যই আপনাকে দিয়ে দিতে হবে, আর পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আপনার ট্রন অ্যাড্রেসটি লাগবে। অর্থাৎ ট্রন অ্যাড্রেসটি বলতে আপনার TRC20 ব্যালেন্সের যে রয়েছে, অর্থাৎ অবশ্যই আপনাকে এটি ব্যালেন্সের মাধ্যমে উইড্রোটি দিতে হবে। তো আমি সেই উইড্রোটি ব্যালেন্সের মাধ্যমে দেওয়ার জন্য আমি ব্যালেন্সে চলে যাবো, এবং সেখান থেকে অবশ্যই ট্রন অ্যাড্রেসটি কপি করে নিয়ে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট অপশন রয়েছে, ডিপোজিটের উপর চাপ দিলে ডিপোজিট ক্র্যাপ্টো লেখা আসবে, এখানে চাপ দিবেন। অ্যান্ড ডিপোজিট ক্র্যাপ্টোর উপর চাপ দিলে আপনার সামনে এইরকম ইন্টারফেস, অ্যান্ড এখানে দেখতে পাবেন যে USDT লেখা থাকবে। যদি না লেখা থাকে, এখানে আপনি সার্চ দিলে এই USDT আপনার বাটনটি চলে আসবে। এটা দিয়ে সার্চ দিলে আপনার এইরকম ইন্টারফেস আসবে। প্রথমে দেখতে পাচ্ছেন TRC20 ট্রন, এটার উপর চাপ দিয়ে অবশ্যই এই অ্যাড্রেসটি কপি করে নেবেন। কপি করা কমপ্লিট হলে চলে যাবেন আপনার কাঙ্ক্ষিত সেই ওয়েবসাইট বা সাইটে অ্যান্ড বা অ্যাপসে। তারপর এখানে ট্রন অ্যাড্রেসটি অবশ্যই পেস্ট করে দিবেন। পেস্ট করা কমপ্লিট, এখন কনফার্মের উপর চাপ দিবেন। কনফার্মের উপর চাপ দিলে আপনার সঙ্গে সঙ্গে আপনার সাকসেস হয়ে যাবে উইড্রো, অ্যান্ড উইড্রো সাকসেসফুলি লেখা আসবে। অ্যান্ড আমরা এখন অপেক্ষা করবো, এখানে 13 বাজছে, আমরা অপেক্ষা করবো যে কতটুকু সময় লাগে এটি উইড্রো হতে। তো আমরা তার এরই মাঝে আমরা জাস্ট কয়েকটি অপশন আমরা চেক করে দিব। এখানে ফাইন্যান্সিয়াল রেকর্ড আপনি দেখতে পাবেন, কত উইড্রো বা কত ডিপোজিট সকল কিছু এখানে দেখতে পাবেন। আর এখানে এই যে হোম বাটনে রয়েছে। আর এরই মাঝে আপনাদের গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়ে রাখি, যারা লং টার্মের সাইটে কাজ করতে চান তারা অবশ্যই আমাদের গ্রুপে, অর্থাৎ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হয়ে যাবেন। লং টার্মেরও কিছু সাইট রয়েছে যেগুলোতে আপনি দীর্ঘ সময় 1-1.5 বছর পর্যন্ত কাজ করতে পারবেন। সো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন, সেখান থেকে গ্রুপে প্রতিনিয়ত আপডেট সকল কিছু খবর আপনাদেরকে দেওয়া হয়। আর অবশ্যই চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো ভিডিওর আপডেট নোটিফিকেশান পাওয়ার জন্য, অ্যান্ড আমাদের সাথেই থাকবেন এই চ্যানেলের। আর অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডের মাঝে। তো আমরা অপেক্ষা করছি, আমাদের এখন 30 সেকেন্ড বা 40 সেকেন্ড হয় নাই বা 1 মিনিট হয় নাই। এরই মাঝে আমাদের উইড্রো যে নোটিফিকেশান সেটি চলে এসেছে 2.5 USDT। সো এই অ্যাপ্লিকেশান বা এই সাইটটিতে বলা যায় উইড্রো হচ্ছে বা ভালো বলা যায় এ পর্যন্ত। তো মল সাইট তো আপনারা জানেন যে কতদিন থাকবে না থাকবে।
আপনাদের একটি গুরুত্বপূর্ণ টিপস দিই বা টিপস দিয়ে থাকি, যেটি হচ্ছে যে আপনারা যদি এই ভিডিওটি আজ থেকে একদিন একদিন পর দেখেন, সেক্ষেত্রে আপনি এখানে ডিপোজিট করবেন না। একদিন বলতে এই ভিডিওটি ছাড়ার 24 ঘন্টা পর আপনার কাছে পৌঁছলে আপনি এখানে কখনো ডিপোজিট করবেন না, বা একদিন বা 1.5 দিনের আগে যদি আপনার কাছে ভিডিওটি পৌঁছে যায় তাহলে অবশ্যই আপনি এখানে ডিপোজিট করতে পারবেন বা করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। তো যাই হোক, আমি সেইভাবে রিকমেন্ড করছি না, আমি জাস্ট মল সাইটটি শেয়ার করলাম। আবারও নতুন মল সাইট নিয়ে চলে আসবো বা নতুন লং টার্মে যে সাইটগুলো সেগুলো নিয়ে আসবো। আমার এই চ্যানেলে 2টি লং টার্মে সাইট রয়েছে, একটি বাইগো রয়েছে এবং আরেকটি রয়েছে ইটিক বা ইটিকটক। এই 2টি সাইট রয়েছে লং টার্মে, চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখে কাজ করতে পারবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।